আজকা একটা হাসির স্টাইল আমি শেয়ার করি, মাঝে মাঝে এরকম আসে, মাঝে মাঝে আমার বড় যেরকম হাসি আপনারা দেখেন এরকম করে কি, হ্যাঁ আমি এরকম করে কান্না করি না, আপনারা শোনেন এর হাসিটা আমি একটু দেখাই কিরকম ভাবে হাসি এরকম করে কি এরকম করে কেন, মাঝে মাঝে এরকম এখনো বাসায় তখন আসে বেশি খুশি হলে এরকম হাসে আমাদের সকালবেলা হয়ে যায়। এটা তার বেডটি দেখেন, এই সকালবেলা আমাদের দনোদনের এটাই একটা খাবার, আমার চুলটা দেখেন এলোবেলা, চুলটা দেখো ঠিক করি নাই, এই হচ্ছে সকালের অবস্থা দেখেন, এই যে ব্ল্যাকটি তো সকালবেলা লাগবে, যা হয়ে যাচ্ছে দুনিয়ার ব্ল্যাকটি দিতে হবে, ঠিক আছে, সে পাকিস্তানি হইলে কি হবে, সে কিন্তু লাল চার এখন ভক্ত হয়ে গেছে, এখন কেজো সে লাল চা খাই যে, আমারও লাল চা, অবশ্য আমার চাটা এখনও গরম, এই মাত্র নামিয়েছি, এটা হচ্ছে এটাকে বাঙালি চায় আপনারা বলতে পারেন, বা পাকিস্তানিরা বাঙালি চায় বলতে পারে, কারণ হচ্ছে পাকিস্তানি এই চাটা খায় না, পাকিস্তানে আসলে কি জানেন তো, পাকিস্তানে এই চাটা ওরা আসলে খুব একটা খেতে ভালোবাসে না, বুঝলেন, ওদের ব্যাপার হয়েছে যে ওরা করে কিরম, ওরা আসলে দুধ চা বানায়, ঠিক আছে, লাল চার যে ব্যাপারটা হয়েছে, লাল চা লেবু চা এই ধরনের চা আসলে ওরকমভাবে খায় না, দেখেছেন বলে দিল ওরমভাবে ওরা এগুলো খায় না, ওরা আসলে মানে আমি যখন যবে থেকে এসছি এখানে তবে থেকে আমি ওকে শিখিয়েছি কিভাবে খেতে হয় লাল চা, নেই তুমি বলো যে তোমার কাছে ভালো লেগেছে না লাল চা, ভালো না, অনেক ভালো লাগে, আচ্ছা এটা খেলে তোমার মনে হয় না যে গলা ব্যথাটা একটু কমে যায়, এটা মনে হয় না তোমার, কমে যায়, গলা ব্যথা একটু কমে যায়, সেটার জন্য ও এখন খায় আর ও অনেক বেশি পছন্দ করে এটা, আর এই জন্য আমি ওকে খাওয়াই রেগুলার, আর সেটা তো আমার তো রেগুলার চলছেই, কারণ আমার তো রেগুলার এটা খেতেই হচ্ছে, তোমরা তো জানোই ভালো করে যেটা আমার খুব ফেভারিট, আর ফেভারিট না হলেও খেতে হয়, যদি দুদিন না খাই না ঠিক আছে গলা ব্যথা শুরু হয়ে যায়, তো আমিও খাচ্ছি, আর তোমরা কারা কারা এটা খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানাতে ডেফিনেটলি বলবে না, ঠিক আছে, সবটা খেয়ে নিয়েছো তুমি, সবটা খেয়ে নিয়েছো, ওর অনেক পছন্দের একটা চা তো এই জন্য ও এটা মিস করতে চায় না, ঠিক আছে তুমি ওটা খাবে না, চা খাবে না, আর খাবা, আর আর খাবা, ওদের পাকিস্তানে আসলে ওদের গ্রামের ব্যাপার হয় কি, ওদের গ্রামে কিন্তু এই ধরনের চা কেউ খায় না, আমার শ্বশুর বাড়িতে যেখানেই যাই এরকম ধরনের চা একদম চলে না, গিয়ে চিল্লাচ্ছে ওখানে আসলে মানে টাকা চাইতে এসছে বাইরে, ঠিক আছে টাকা চাইতে এসছে তো ওরকমভাবে চিল্লাচ্ছে কি বলবো, এক একটা কাণ্ড কারখানা দেখলে তোমাদেরও হাসি পাবে, এ দেখে যাচ্ছে, ফলো করেন এখান থেকে যাচ্ছে, চলে গেল, চলে গেল না, আমার চাটা এখন শেষ করতে পারিনি, এটা আসলে গরম তো ওই জন্য আমি আস্তে আস্তে খাচ্ছি, ও জলদি শেষ করে নিয়েছে, গরম না সকাল থেকে গরম স্টার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে সকাল থেকে গরম স্টার্ট হয়ে গেছে, ইসকা একটা হাসির স্টাইল আমি শেয়ার করি, মাঝে মাঝে এরকম আসে, মাঝে মাঝে আমার বড় যেরকম হাসি আপনারা দেখেন এরকম করে কি, হ্যাঁ আমি এরকম করে কান্না করি না, আপনারা শোনেন এর হাসিটা আমি একটু দেখাই কিরকম ভাবে হাসে এরকম করে কি,
এরকম করে কেন মাঝে মাঝে এরকম এখনো বাসায় তখন আসে বেশি খুশি হলে এরকম আসে আরে তুমি দেখতে লাগিয়ে গেছো, তুমি দেখতে দেখতে ব্যস্ত হয়ে যাবে। সকালবেলা চার অবস্থা ভাই, দেখে কি অবস্থা খারাপ, অনেক খুনসুটি সকালবেলা মুখ থেকে এই অবস্থা। সঙ্গে থাকো, তো দেখাবে নতুন ভিডিওতে। বাই বাই।